শনিবারে কাজ আছে, কোথাও যাওয়া যাবে না। শনিবারে মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ। শনিবারে সকালে ভোরে টেস্ট করাতে যেতে হবে, ওজিটিটিটা টেস্ট করানো লাগবে। তারপর হচ্ছে দুপুরে কাজ আছে, ফেরত দিয়ে আবার আসবি কবে? তার কোন নিশ্চয়তা আছে? সাত দিন যাওয়া লাগে না সেবের কাছে। বুঝলাম কি তো কথা হেড ওই আমার ফোন দিলি কে, ফোন না দিয়ে নিয়ে আসতি মনটা বুঝাইতাম। ঠিক আছে লিখছে আমার গল্প শুনে যে ভাই আপনার এটাতে আমার এত টাকা খরচ হয়েছে, এ ভাই টাকা কি আপনার খরচ হয়েছে? ওই যে গ্লাভস চেঞ্জ করা নিয়ে ওর বস আসছে পরে আমি বলছি তো, বস সাথে সাথে ওরে দিচ্ছে আপনি ছিলেন না, সাথে সাথে ওর ফোন দিল আমার ফোন ধরে কয় সাজিদ ভাই আপনি আমার আর ফোন দিবেন না, আপনার ফোন দিতে যাবো কেন? কেন তুই তো বারবার জিজ্ঞেস করবি বাইরে হইলে চলবে নাকি? নাম্বারটা পাইলে আমি এটাই বুঝলাম না। মালপাতি সব মাল কিনে তো এই না, কিন্তু কালাম নাকি আইছিল কি মোটা করে বিপ্লব? জি ম্যাডাম, বিপ্লব যাও
দুদিন হলে গুনে গুনে জয় করছো, এত বড় সাহস তোমার? হাউসকিপিং এর ফাটানা ওনাকে একটু কানেক্ট করে দিন। ফারহান আপু বলছেন? আমি মেডিকেল থেকে সাজ্জাদ বলছি। আপনি কি ফ্রি আছেন? ও আচ্ছা, যে আমাদের ওই যে সঞ্জিতা ম্যাডাম একটু আসতে বলছিলেন মেডিকেলে। সঞ্জিতা ম্যাডাম একটু দরকার ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওই যে হেয়ার প্যাক কিনলাম যে না গাছের মেহেদি দিছেন নাকি ওইগুলা দিছেন হেয়ার প্যাক আপনি কি ভাবে জানলেন আমি বললাম কি রে না আমি এটা একা কিনছি আপনার আমার সাথে করছি আপনি ম্যাডামের ঠিকানা দিছিলেন না আরে না না সেই জন্য গাছের মেহেদি ওই যে প্রদেশ ব্ল্যান্ড করে নিলে মেহেদি ব্যবস্থা করে দেয় বাকিটা পাতা পাতা তো বাড়িতে তো বলে